আগামীতে এই বাংলাদেশে এই তরুণ প্রজন্মের শক্তির উপর ভিত্তি করে মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশ রত্ন শেখ হাসিনা নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন এবং আজকেও যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ফোর্স অফ ডেমোক্রেসি বিজয়ী হবে, ফোর্স অফ টেরোরিজম এই বাংলাদেশে আর কখনোই বিজয়ী হতে পারবে না। এবং বাংলাদেশের ছাত্র সমাজ যে আপোষহীন জায়গায় রয়েছে, যে সন্ত্রাসীদের সঙ্গে, খুনিদের সঙ্গে কিংবা জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, যারা দ্বিদলীয় রাজনীতির কথা বলে, যারা আমাদেরকে খুনিদের সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কথা বলে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আমরা লাল কার্ড প্রদর্শন করতে চাই এবং আমরা বলতে চাই যে আপোষহীনভাবে আমরা লড়ে যাব, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমরা অটুট থাকব এবং দেশরত্ন শেখ হাসিনার জন্য বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থী হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে ঢেলে দিয়ে দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখব এবং শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, দেশের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখতে চাই, তার চলার পথকে আমরা নিরঙ্কুশভাবে বিজয়ী করতে চাই। আজকে আপনারা জানেন যে আমাদের এই ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়ার পর থেকে আমরা দেখেছি গোটা বাংলাদেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে শিক্ষার্থীদের হৃদয়ের মধ্যে প্রচণ্ড আলোড়ন তৈরি হয়েছে, আবেগ তৈরি হয়েছে, উচ্ছ্বাস তৈরি হয়েছে। শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা ঐতিহাসিক সোরাদ উদ্যানে আসবে না, ছাত্রলীগের সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যতজন আসবে তার চেয়ে কয়েক গুণ বেশি সংখ্যক সাধারণ শিক্ষার্থী যারা হয়তো কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবেসে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর দরদ অনুভব করে জাতির পিতার সন্তান হিসেবে এদেশে সুনাগরিক হওয়ার জন্য এই ছাত্র সমাবেশে সামিল হবে আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধু যারা এসেছেন সবাই। আমাদের এই অনুষ্ঠানটি তারা আমাদেরকে যে সহযোগিতা করছেন তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং আগামীকালকে 3টার দিকে আমাদের এই ছাত্র সমাবেশটি শুরু হবে এবং আমরা শুধুমাত্র জনদুর্ভোগ এবং শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা তৈরি না হয় সেই বিষয়টিকে বিবেচনা করে আমরা আমাদের শুক্রবারে ছুটির দিনে আমরা এই ছাত্র সমাবেশটি নিয়ে এসেছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে, ট্রেনে করে, পায়ে হেঁটে, রিক্সায় করে আমাদের ছেলেমেয়েরা এই ছাত্র সমাবেশে সামিল হবে এবং আমরা একটি ইনক্লুসিভ ছাত্র সমাবেশ করছি যেটির মাধ্যমে দলমত নির্বিশেষে সকল স্তরের শিক্ষার্থীরা যেমন থাকবে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থার আওতায় থাকা শিক্ষার্থীরা আমাদের এখানে আসবে, এমনকি আমাদের নারী শিক্ষার্থীরা, আমাদের ফিজিক্যালি ডিসেবল যেটাকে আমরা স্পেশালি এবল চাইল্ড বলি তারা আসবে, পাহাড়ের শিক্ষার্থীরা আসবে, সমতলের শিক্ষার্থীরা আসবে, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি, নিম্নবিত্ত, উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা আসবে, দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের আবেগ এবং ভালোবাসা প্রকাশ করবে এবং এই সোহরাদ উদ্যানের এই ছাত্র সমাবেশ থেকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি অনুসরণ করবে। পরিশেষে শুধুমাত্র এটুকুই বলার আছে যে বাংলাদেশের ছাত্র সমাজ একটিবার উচ্চারণ করেছিল রাষ্ট্রভাষা বাংলা, তাই বাংলা ভাষা রাষ্ট্র কায়েম হয়েছিল। বাংলাদেশের ছাত্র সমাজ উচ্চারণ করেছিল তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের সূচনা হয়েছিল। আজকের এই ছাত্র আগামীকালকের এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ উচ্চারণ করবে ওয়ান্স এগেইন শেখ হাসিনা এবং 24শে জানুয়ারি নির্বাচনে সেটির একটি রিফ্লেকশন আমরা দেখতে পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে আবারও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।